আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে এসেছি 40তম বিসিএস এর সাধারণ জ্ঞান আন্তর্জাতিক অংশের সমাধান। যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত? কিউবা। কিউবার দক্ষিণে মার্কিন নিয়ন্ত্রিত গুয়ান্তানামো নৌঘাটিতে যুক্তরাষ্ট্রের সামরিক কারাগার অবস্থিত। 2002 সালে জর্জ ডব্লিউ বুশের আমলে এটি চালু করা হয়। টেকসই উন্নয়ন সংক্রান্ত 2030 এজেন্ডাতে কয়টি লক্ষ্য রয়েছে? 17টি। টেকসই উন্নয়ন সংক্রান্ত 2030 এজেন্ডাতে 17টি লক্ষ্য রয়েছে। 17টি লক্ষ্য ভিত্তিক এসডিজি এর সময়কাল ধরা হয়েছে 2016 থেকে 2030 সাল পর্যন্ত। জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে? 1948 সালে। মিনস্ক নিচের কোন দেশের রাজধানী? বেলারুশ। বেলারুশের রাজধানী হলো মিনস্ক। অপশনে থাকা তাজিকিস্তানের রাজধানী হচ্ছে দুশানবে, আজারবাইজানের রাজধানী হচ্ছে বাকু এবং পর্তুগালের রাজধানীর নাম হলো লিসবন। সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে? সর্বশেষ মিউনিখ সম্মেলন হয় 18 থেকে 20 ফেব্রুয়ারি 2022 সালে জার্মানিতে। বি20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন। জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1982 সালে। জাতিসংঘের সমুদ্র বিষয়ক আইন বা ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অব দ্য সি 1982 সালে স্বাক্ষরিত হয়েছিল। বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কাটোউইস, পোল্যান্ড। 24তম কপ জলবায়ু সম্মেলন পোল্যান্ডের কাটোউইসে 2 থেকে 15 ডিসেম্বর 2018 সালে অনুষ্ঠিত হয়। 2022 সালের নভেম্বর মাসে 27তম কপ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে মিশরের শারম আল শেখে। সানশাইন পলিসি এর সাথে কোন দুটি দেশ জড়িত? উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার বৈদেশিক নীতির তাত্ত্বিক ভিত্তি হল সানশাইন পলিসি। ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্রিক্স কর্তৃক নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। ব্যাংকটি 21 জুলাই 2015 সালে চীনের সাংহাই শহরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? জিবুতি। পূর্ব আফ্রিকার বাবেল মানদেবের তীরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছোট দেশ জিবুতি। চীন 1 আগস্ট 2017 সালে দেশটিতে প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করে। দেশটিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানেরও সামরিক ঘাঁটি রয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি সামরিক বিমান হামলা পরিচালনা করে? বালাকোটে। নিচের কোন দেশে 2022 সালের G20 বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে? ভারতে। গ্রুপ অফ 20 বা G20 হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটি অর্থনৈতিক সংগঠন। 1999 সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রচয়িতা কে? অমর্ত্য সেন। অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থটি রচনা করেন। ইংরেজি ভাষায় লিখিত গ্রন্থটি 2009 সালে প্রকাশিত হয়। শ্রীলঙ্কার কোন সমুদ্রবন্দর চীনের নিকট 99 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে? হাম্বানটোটা। হাম্বানটোটা গভীর সমুদ্রবন্দরটি 2017 সালের ডিসেম্বরে চীনের নিকট 99 বছরের জন্য শ্রীলঙ্কা সরকার লিজ দেয়। নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত? বিমেস্টেক। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 60টি দেশকে নিয়ে 1997 সালে গঠিত হয় বিমেস্টেক। সংস্থাটির সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? নেম। স্নায়ু যুদ্ধকালে দুই বৃহত শক্তির কোনো বলয়ে যোগদান না করে নিরপেক্ষ থাকার মানসে বিশ্বের কতিপয় নেতৃবৃন্দ 1961 সালে নন অ্যালাইন মুভমেন্ট বা নেম গঠন করে। অপরদিকে ন্যাটো ও ইউ এর সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে, আর আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। জাতিসংঘ বিষয়ক আলোচনায় P5 বলতে কি বুঝায়? নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র।
P5 বলতে বোঝায় নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি সদস্য রাষ্ট্র। দেশগুলো হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ও চীন। জাতিসংঘ সংশ্লিষ্ট যে কোনো আন্তর্জাতিক ইস্যুতে এ দেশগুলোর ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? অস্ট্রিয়া। উত্তর ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশগুলো হলো ডেনমার্ক, জার্মানি, পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, রাশিয়া, ফিনল্যান্ড ও সুইডেন। ওয়াইসি এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? দ্বিতীয় শীর্ষ সম্মেলনে। ওয়াইসি তথা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের দ্বিতীয় শীর্ষ সম্মেলন 22 থেকে 24 ফেব্রুয়ারি 1974 সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করেন 23 থেকে 24 ফেব্রুয়ারি 1974 সালে। ওই একই সময়ে বাংলাদেশ ওয়াইসির 32তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে।